আসসালামু আলাইকুম শাহিদাস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি ছোট ছোট মূলা দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করব। এই মূলাগুলো শাকের সাথে পাওয়া যায়, তো অনেকে এগুলো কিভাবে খেতে হয় জানে না, অনেকে ফেলে দেয়। তো আমি যেটা মনে করি যে বড় মূলাগুলোর থেকে এই শাকের সাথে ছোট ছোট মূলাগুলো বেশি মজা হয় রান্না করলে। আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে রান্নাটা দেখিয়ে দিব, আশা করব আপনাদের ভালো লাগবে। আর যারা জানেন না কিভাবে খেতে হয় তারা অবশ্যই উপকৃত হবেন, আর একবার রান্না করে খেলে অবশ্যই এর মজাটা বুঝতে পারবেন। তো আশা করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই সাইজ করে সবগুলো মূলা কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো মূলা কাটা হয়ে গেছে, আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এগুলো ছোট ছোট তাই একদম ছোট করে কেটে নিয়েছি, আমার ছেলে টানাটানি করছে। আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি মূলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো ছোট মূলা, এগুলোর মধ্যে বালি থাকে, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এদিকে পাবদা মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে ভেজে নিব। আমার সবগুলা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমি এই তেলগুলোর মধ্যেই রান্না করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কাটা, এগুলোকে হালকা করে একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি রসুন আদা বাটা, দিচ্ছি হালকা পরিমাণে পানি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মশলাগুলো কষানোর জন্য। কষানো হয়ে গেছে, এবার আমি মূলাগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ।